জোকার ছাড়া যদি পয়েন্ট সিরামিক খেলা যায় তাহলে কীরকম খেলা হতে পারে? চলুন আজ সেরকমই এক আকর্ষণীয় খেলা অনলাইন রিয়েল গ্যাস পয়েন্ট সিরামি টেবিলে আজ চলে এসেছি এক নতুন আকর্ষণীয় টেবিল, যেখানে জোকার হয়েছে তিন। দেখুন হাতে কিন্তু জোকার অনুপস্থিত, তবে হ্যাঁ প্লাস পয়েন্ট একটা আছে, সেটা হলো একটা পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে। এরপর যদি আমি হাতে স্কোরের কথা ভাবি তাহলে থাক আর গুণে নিজেকে লজ্জা দিতে চাইছি না, কিন্তু যদি একটা কার্ড দেয় আমার কিন্তু অনেকটা পয়েন্ট সেভ হয়ে যেতে পারে। দেখুন বলতে বলতেই কিন্তু একটা কার্ড দিয়েছে, আর সাথে সাথে কিন্তু আমার স্কোর কমে গিয়ে জাস্ট 9-8-4-13। এখন লক্ষণীয় বিষয় এই, হাতে কিন্তু একটাও জোকার নেই। এরপর যদি হাতে একটা জোকার আসে এই হ্যান্ডটা কিন্তু ডিক্লেয়ার করা খুব সহজতর হবে, কিন্তু এরপর আদেও জোকার আসবে কি না বা কার্ড মিলবে কি না, এটাই হচ্ছে আজকের অন্যতম আকর্ষণ। কিন্তু তার আগে পর্যন্ত, যেহেতু দুটো পুরো সিকোয়েন্সে না হওয়া পর্যন্ত এই হ্যান্ডটা যথেষ্ট মূল্যহীন এবং খুব ডিফিকাল্ট, কিন্তু যেহেতু দুটো পুরো সিকোয়েন্স হয়ে গেছে এবং সেড একটা হয়ে গেছে, যার জন্য হাতটা কিন্তু অন্য একটা মাত্রা এনে দিয়েছে। কিন্তু এখন দেখার যে জোকার আসে কি না। দেখুন কাছাকাছি কার্ড আসছে, কিন্তু আমার এমন কিছু কার্ড দরকার যেটা আমাকে কিন্তু পয়েন্ট কমাতে এবং হ্যান্ড ডিক্লেয়ার করতে সাহায্য করতে পারে। এই মুহূর্তে আমার দরকার একটা দুই বা একটা জোকার, কিন্তু দুই পাওয়াটা যথেষ্ট চাপ এবং জোকার পাওয়াটা লাক ছাড়া আর অন্য কিছুই নয়। দেখার বিষয় কি আমার জন্য ওয়েট করছে। আপনি যদি লক্ষ্য করেন হয়তো দেখতেই পাচ্ছেন 6 প্লেয়ার টেবিলে 2 ড্রপ করে দিয়েছে। এই মুহূর্তে আর একটা লক্ষণীয় বিষয়, হাতে একটা জোকার চলে এসেছে আর সাথে সাথে হ্যান্ড ডিক্লেয়ার। ঠিক কোন জায়গায় জোকার এলো এবং খেলা শুরুতে জোকারই ছিল না, সুতরাং কতটা ঝুঁকি নিয়ে খেলতে হয় এই ধরনের খেলা হয়তো আপনি আন্দাজ করেই নিয়েছেন। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। আর খেলাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।